দীর্ঘদিন যাবত রাষ্ট্রীয় সাত কথা সমাজ মেঘনা নদীর কুপার চাকলা নুসুরাবাদ নিয়ে আন্দোলন করছে এবং বিগত আজ থেকে ছয় মাস আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন যে মেঘনা নদীর কুপার কুমিল্লা ত্রিপুরারই অংশ। পাশাপাশি আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ত্রিপুরা চিফ মিনিস্টার রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেল সকলকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এমত অবস্থা দেখা গেল কতিপয় ত্রিপুরার স্বার্থান্বেষী জনগণ সুপ্রিম কোর্টে ত্রিপুরাকে এনআরসি করতে হবে এই বলে একটা মামলা করেছে, সেটাতেও আমরা কাউন্টার পিটিশন দিয়ে এপিআর করেছি রাষ্ট্রীয় সাক্ষরতা সমাজ। ওইখানে আজ পর্যন্ত এনআরসি ওরা আনতে পারেনি, আশা করি সামনের দিন ত্রিপুরাতে এনআরসি হবে না। আর আজ প্রহার কেন্দ্রিক এবং সমতল কেন্দ্রিক এই বিভেদ সৃষ্টিকারী যারা ঘটনা ঘটাচ্ছেন তাদের এই জিনিসটা আমরা 2023 সালে বিধানসভা নির্বাচনে আমরা রাজনৈতিকভাবে ময়দানে নেমে এটার মোকাবেলা করব। পাশাপাশি আমরা ইস্যুকে ত্রিপুরার জনগণকে আমাদের যে তথ্য বকবেন স্বীকৃত যে তথ্য এই তথ্যগুলি মানুষের দরবারে আমরা নিয়ে যাব। আমরা জানি গল্পকারের কথাকে মানুষ বিশ্বাস করবে না, তথ্যই সব কথা, কারণ আমরা তথ্য ছাড়া কখনো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে বন্ধুগণকে আপনাদেরকে আমরা কখনো কল করি, কারণ আমরা তথ্য নিয়ে চলার চেষ্টা করি এবং তথ্য নিয়েই আমরা আস্তে আস্তে মানুষের দরবারে যাওয়ার চেষ্টা করছি। এইবারের দেশের যে বিধানসভা নির্বাচন হতে চলছে তাতে দেখা গেল এক স্বার্থান্বেষী জনগণ কতিপয় বাংলাভাষী জনগণেরকে ভুল বুঝিয়ে তারা ত্রিপুরা দখলের স্বপ্ন নিচ্ছে, আমরা সে স্বপ্ন পূরণ করতে যাব না, কারণ বাংলাভাষী জনগণ সবসময় সব কিছু বুঝে এবং ওদেরকে ক্ষমতাতে আসতে দেখে, সেটাই আমাদের রাষ্ট্রীয় স্বার্থতা সমাজের মূল বিষয় এবং বক্তব্য। আর আজ আমরা যে তথ্য ভোটার লিস্ট রাজ আমলের 1939 সালের সনের আমরা আপনাদের মাধ্যম দিয়ে ত্রিপুরাবাসীর কাছে জানা দিতে চাই যে এই ভোটার লিস্টের মাধ্যম দিয়ে জনগণ বুঝে নেবে কোন জাতিগোষ্ঠীর জনগণ ত্রিপুরাতে রাজার আমলেই প্রাধান্যতা বেশি ছিল এবং তারা এখন উদ্ভ্রান্তের মতন নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, সেগুলি আমরা রাজনীতির ময়দানে নেমে মোকাবেলা করব, সেটাই আমাদের রাষ্ট্রীয় স্বার্থতা সমাজের মূল বিষয়বস্তু। এনআরসি আমি তো বললামই যে এনআরসি ত্রিপুরাতে হবে না, কারণ আমাদের যে তথ্য সে তথ্য বলছে সুপ্রিম কোর্ট ফরেন মিনিস্টারের পার্টি করেছে, ওরা রিটেন স্টেটমেন্ট এখনো জমা দেয়নি। আচ্ছা যাই হোক, এনআরসি হবে না ত্রিপুরাতে, আর গ্রেটার ত্রিপুরা ব্যাপারে সেটা হতে পারে না, কারণ তথ্য বলছে ত্রিপুরাতে রাজভাষা ছিল বাংলা তখনকার সময়, এখনো বাংলা ভাষাই পাহাড়কে দিকে যদি আমরা গন্ডা ছড়া যাই আমরা ট্রাইবেলদের সামনে বাংলা ভাষাই কথা বলি, তারা বাংলা ভাষা বুঝে বলেই তারা আমাদের কথা তারা দিসুমের শহর কেন্দ্রিক তখনও তার কথা বলে, তাই আমরা জাতি বিদ্বেষী করতে এখানে চাই না, আমরা চাই বাংলাভাষী জনগণের সুরক্ষার স্বার্থে নতুন ত্রিপুরা গড়ে উঠবো, এটাই আমাদের কাম। আমরা গ্রেটার ল্যান্ড করতে দেব না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করতে দেব না, প্রয়োজনে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হোক, যেটা বাংলাদেশের শেখ হাসিনা স্বীকার করে নিয়েছে মেঘনা নদীর পূব পার কুমিল্লা ত্রিপুরা। তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাকলা রুশনাবাদটারে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলন করে উদ্ধার যাতে আমরা করতে পারি, আমরা জনগণের দরবারে আমরা যাব, সেটাই আমাদের আশা বিশ্বাস, আমরা সেই জমি উদ্ধার করতে পারি।